নদিয়ার শান্তিপুর শহর আইএনটিটিইউসির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শনিবার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের শান্তিনগর এক নম্বর কলোনি এলাকায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, জেলা আইএনটিটিইউসির সভাপতি দেবাশিস গাঙ্গুলী, শহর আইএনটিটিইউসির সভাপতি সনদ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমাদের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে রক্তদান শিবিরের, আমরা ধন্যবাদ জানাই। মানে হচ্ছে শান্তির আতুরঘর, আর আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলবো যে শান্তিপুরে রক্তের সংকট যাতে না হয় তার জন্য আমরা একাধিক রক্তদান শিবির করছি। আজকে 14 তারিখ, সামনে 21 তারিখ, 26 তারিখ রক্তদান শিবির আছে এবং ব্লকেও অনেকগুলি রক্তদান শিবির হবে। আমি চেষ্টা করব আমাদের আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা প্রস্তাব দিয়েছিলেন 1000 শ্রমিকের রক্তদান, সেখানে শান্তিপুর পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বরে থাকবে, এটা আমি দাবি করে বলতে পারি। মানুষ এগিয়ে আসছে, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর শান্তিপুরবাসী চিরকাল মানুষের পাশে মানুষের সাথে থাকে, সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদানে এসছে, সেই জন্যই বলা হচ্ছে রক্তদান উৎসব। খুব ভালো, আপনি এর আগে ওই প্রশ্নটা আমাকে করেছিলেন একবার, আমি উত্তরও দিয়েছি। শান্তিপুর হসপিটালে এটা আমি জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমি জানিয়েছি, আশা করছি এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, হয়তো আমরা সাকসেস পেয়ে যাব। আমি বলেছি ভীষণ ভালো, আর রক্তদান শিবিরে কেমন লাগছে বলাটা খুবই, মানে আমার পক্ষে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ রক্তদান শিবির এমন একটা অনুষ্ঠান যে প্রতিটা রক্তের ফোঁটাতে অনেক অনেক মানুষের প্রাণ বাঁচে, তো এরকম অনুষ্ঠানে আমি অংশ নিতে পেরে, এরকম একটা অনুষ্ঠানের আমি সদস্য হতে পারে আমার খুব ভালো লাগছে। ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, রাজনীতি করা বলতে আপনি কি বোঝেন জানি না, কিন্তু রাজনীতি করি না মানে এটা নয়, আমি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে আমি একজন কী বলবো, মানুষ শাহরুখ সলমান খানের ফ্যান হয়, আমি হচ্ছে একজন মানে ডাইহার্ট ফ্যান যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে আমি এর আগেও প্রচুর রাজনৈতিক মঞ্চে গেছি, প্রচুর প্রচারে গেছি, এবং আজকেও এরকম একটা অনুষ্ঠান এসেছি, সর্বোপরি বলবো এটা রাজনৈতিক মঞ্চের থেকেও বড় কথা হচ্ছে এটা একটা সামাজিক মঞ্চ যেখানে সামাজিক কার্যকলাপ হচ্ছে। রাধে রাধে ভীষণ ভালো, আমার এর আগে সিরিয়াল ছিল কৃষ্ণবলি নিয়ে, মানে কৃষ্ণ সেখানে যদিও বা আমি ঠকবাজি করতাম, বদমাইশি করতাম, কিন্তু এখানে আমি ঠকবাজি করিনি, আমি সত্যি রাধাকৃষ্ণের ভীষণ ভক্ত। এবং আর একটা কথা বলবো, আমি বিধায়ক সাহেবের বাড়িতে গেছিলাম, ওনার যে সেই মূর্তি, ওই মূর্তি তো আর জীবনে পাবো না, কিন্তু ওই মূর্তি স্বরূপ আমি নিজে বিধায়ক সাহেবকে বলেছি আমাকে এরকম একটা রাধাকৃষ্ণ আনিয়ে দেবেন প্লিজ, আমি আমার বাড়িতে প্রতিষ্ঠা করব। দারুণ লাগছে এই মাটি, আমরা জানি সবাই জানে যে শান্তিপুর ফুলিয়া মানে হচ্ছে শাড়ির তাঁতঘর, আমি বলি শান্তিপুর হচ্ছে শান্তির আতুরঘর। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন, সংগৃহীত রক্ত রানাঘাট মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। নদিয়া জেলা রানাঘাট সাংগঠনিক জেলা থেকে আমরা বাগাজরাতে প্রথম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি ঘোষণা করেছিল যে শ্রমিকদের নদিয়া জেলা রানাঘাটে 1000 শ্রমিকের রক্তদান আমরা করব। তারই নির্দেশ মতন শান্তিপুর শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা আজকে একদম উৎসবের মেজাজে শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে এখানে রক্তদান অনুষ্ঠিত করলাম। আমাদের শান্তিপুরের বিধায়ক, পৌর প্রধান, কাউন্সিলর, সর্বস্তরের নেতৃত্ব আপনারা দেখেছেন উপস্থিত ছিল, ব্যাপক মানুষ সমাগম হয়েছিল, এবং আমাদের যে সরকারি নিয়ম আছে 40 জনের অনেক বেশি রক্তদাতা তারা উপস্থিত রয়েছে রক্তদান করার জন্যে। আমাদের জেলার নির্দেশ মতন আমাদের আজকে রক্তদান এখানে অনুষ্ঠিত হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।